আমরা এখানে থাকব হচ্ছে একটি খাট একটি সাইড বক্স এটাও কিন্তু ভাই একটা সাইড বক্স এটার ভিতরে মনে করেন 60টি ড্রয়ার আছে আর এটা হচ্ছে পাঁচ পালার একটা আলমিরা তার পাশে থাকবে হচ্ছে একটি ভ্যানিটি ড্রেসিং তার পাশে থাকবে একটি ড্রেসিং মানে এটা হচ্ছে হোয়াইট কালার ভিতরে যেমন একটি খাট থাকবে গোলাপি কালারের ভেলভেট দেওয়া তার পাশাপাশি থাকবে হচ্ছে চার ড্রয়ারে একটি ওয়ার্ড্রপ আর এই পাশে তো চারটা ড্রয়ার আছে এটা থাকবে ভাই এটা তো মাথা নষ্ট ভাইরাল ড্রেসিং থাকবে এই যে দেখেন এটা সামনে টিকটক বা লাইকি করলে ভাই ভিডিও করলে ভাই না প্রথমে থাকবে একটি খাট তার পাশে থাকবে হচ্ছে একটা তিন পালার ওয়াল সুকেস বা ক্যাবিনেট যে যেটা বলুক তার পাশে দেখবো হচ্ছে চমৎকার একটি ড্রেসিং টেবিল লং ড্রেসিং টেবিল ইয়াসিন ভাই অনেকে বলে একটা খাটের ভিতরে ফ্রেন্ড সাইকেল নিয়ে উঠলে কি খাট ভেঙে যায় বা ই হয়ে যায় আমরা এর জন্য বলবো যদি আমাদের খাট বিছানোর পরে আপনার 20 জন লোক উঠবেন যদি খাট ভেঙে যায় বা কোনো প্রবলেম হয় আমি একটা বলি তো দুইটা দিব তার পাশাপাশি আছে এখানে চমৎকার একটি ডাইনিং টেবিল পাতা ডিজাইন কালারটার ফিনিশিং গুলো দেখেন ভাই এটা হচ্ছে 6 চেয়ার সাথে 10 মিলি গ্লাস আছে আসসালামু আলাইকুম ভিউয়ার্স ইয়াসিন ব্লগস এর নতুন আরেকটি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম আজকে আমরা চলে আসলাম কিন্তু মাইশা অ্যান্টিক ফার্নিচার তাদের এখান থেকে দেখতে পাচ্ছেন আজকে কিন্তু আপনাদেরকে তিনটি বেডরুম প্যাকেজ দেখানোর চেষ্টা করবো এক ভিডিওতে যারা দেখতেছেন অবশ্যই শুরু থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল আর এখান থেকে আজকে আমার সম্পূর্ণ ভিডিওটা জুড়ে কিন্তু সাহায্য করবে ভাই আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম কেমন আছেন ইয়াসিন ভাই আলহামদুলিল্লাহ ভাই ভালো আছে আপনি ভালো আছেন ভাই আমি তো ভালো আছি আর আপনি দেখলে তো ভাই মন আরো ভালো হয়ে যায় তাই জি ভাই আচ্ছা আচ্ছা আজকের ভিডিওতে কি দেখাবেন সেটা বলেন ভাই আজকে আপনি ভিউয়ারদেরকে এক ভিডিওতে তিনটা বেডরুম প্যাকেজ দেখাবো আর প্রথম বেডরুম প্যাকেজের প্রাইস হচ্ছে মাত্র 35000 টাকা 35000 টাকা বেডরুম প্যাকেজ মাত্র 35000 টাকা বেডরুম প্যাকেজ ও মাই গড দর্শক আজকে দেখাবো মাত্র 35000 টাকায় বেডরুম প্যাকেজ জি ভাই সর্বপ্রথম কোনটা দেখাবেন ভাই সর্বপ্রথম ভাই আমি দেখানোর আগে আমার লোকেশনটা বলে দেই যারা ঢাকার ভিতর থেকে আসবেন ঢাকা উত্তর আজমপুর নেমে ফুট ওভারব্রিজ পার হয়ে রিকশাল বা লেগুনা বা অটো উঠে বললে হবে যে আমি চালাবন মাজার যাব মাজারের পাশে হচ্ছে আমাদের মাইশা এন্টিক ফার্নিচারের নতুন একটি শোরুম এছাড়া যারা মোটরসাইকেল সিএনজি বা ওভার নিয়ে আসবেন তারা হাউস বিল্ডিং হয়ে ইউটার্ন দিয়ে উত্তরা ব্রিজের নিচে এসে যে কাউকে জিজ্ঞেস করলে হবে তাছাড়া মাইশা এন্টিক লিখে সার্চ দিলে গুগল ম্যাপে আমাদের লোকেশন পেয়ে যাবে কম বেশি কথা না বারে আমি চলে যাব আজকে আমাদের মেন ভিডিওতে তো প্রথমে থাকবে একটি খাট 6 ফিট বাই 7 ফিট কিং সাইজ খাট তার পাশে থাকবে হচ্ছে একটা তিন পালা ওয়াল সুকেস বা ক্যাবিনেট যে যেটা বলুক তার পাশে থাকবে হচ্ছে চমৎকার একটি ড্রেসিং টেবিল লং ড্রেসিং টেবিল চমৎকার একটি লং ড্রেসিং টেবিল এ ছিল আমাদের ছোট একটি বেডরুম প্যাকেজ তো আমরা শুরু করব খাট দিয়ে তো এটা হচ্ছে 6 ফিট বাই 7 ফিট কিং সাইজ খাট হাইসা বিছানা ঢাসা থাকবে মেহগুনি কাঠের যার জন্য 20 বছরের রিপ্লেস গ্যারান্টি থাকবে এছাড়া ভাই আমাদের ম্যাটেরিয়ালটা হচ্ছে মিডিয়াম ডেনসিটি ফাইবার যার সংক্ষেপে আমরা উড কাট বলি তো আমরা এর জন্য লিখিত 20 বছর তো রিপ্লেস গ্যারান্টি আছে এছাড়াও ইয়াসিন ভাই অনেকে বলে একটা খাটের ভিতরে ফ্রেন্ড সাইকেল নিয়ে উঠলে কি খাট ভেঙে যায় বা ই হয়ে যায় তো আমরা এর জন্য বলবো যদি আমাদের খাট বিছানোর পরে আপনার 20 জন লোক উঠবেন যদি খাট ভেঙে যায় বা কোনো প্রবলেম হয় আমি একটা বলি তো দুইটা দিব এই খাটটা থাকবে পাশাপাশি একটা সুকেস আছে নাকি পাশাপাশি একটা তিন পালা ওয়াল সুকেস থাকবে যা মূলত আমাদের ফিনিশিং গুলো দেখেন ভাই মাইশা এন্ট্রিক মানে কি ফিনিশিং সবচেয়ে বেস্ট আর আমাদের পাশে হচ্ছে কারখানা আমাদের নিজস্ব কারখানা নিজস্ব শোরুম এর জন্য আমাদের এখানে ফিনিশিং এর কোনো কম থাকবে না ফিনিশিং গুলো দেখেন আমরা ভিতরে কিন্তু আমরা ফিনিশিং দিয়ে দেয় দেখেন ভিতরে ফিনিশিং গুলো চমৎকার ফিনিশিং এটা থাকবে হচ্ছে তিন পাল্লার একটি ওয়াল ক্যাবিনেট নিচে থাকবে দুইটা পাল্লা দুই পাশে দুইটা পাল্লা তিনটা ডয়ার থাকবে দেখেন তার পাশে থাকবে হচ্ছে একটা চমৎকার ড্রেসিং টেবিল যার এখানে থাকবে হচ্ছে সেলফ করা আপনি চাইলে এখানে একটা চুরি হ্যাঙ্গার করে নিতে পারবেন ভিতরে মিররের পিছনেও কিন্তু সেলফ করা থাকবে যে দেখেন মিররের পিছনেও সেলফ করা থাকবে আর ফিনিশিং গুলো দেখেন ভাই আমাদের ভিতরে বাইরে কিন্তু সেম ফিনিশিং নিচে যে অপশন একটি ডয়ার থাকবে এর নিচে একটি সেলফ করা পাল্লা থাকবে এর নিচে আরেকটি সিক্রেট ডয়ার থাকবে তো এই হলো ইয়াসিন ব্লগের জন্য ছোট্ট একটি বেডরুম প্যাকেজ তো এর পাশাপাশি আমি আরেকটি বেডরুম এটা প্রাইস কত রাখবেন এটা প্রাইস ভাই মাত্র 35000 টাকা মাত্র 35000 টাকা এর পাশাপাশি ভাই আরেকটা থাকবে এই যে দেখেন এটা হচ্ছে হোয়াইট কালারের ভিতরে করা আসলে ভাই অনেকে তো সবসময় তো এক কালার পছন্দ করে না এইজন্য আমরা বিভিন্ন কালারটা ধরে রাখছি আর কি মানে এটা হচ্ছে হোয়াইট কালারের ভিতরে যেমন একটি খাট থাকবে গোলাপি কালারের ভেলভেট দেওয়া আপনি চাইলে ভেলভেট চেঞ্জ করে মেরুন নিতে পারেন ব্লু নিতে পারেন আপনাদের মন মতো চাইলে নিতে পারবেন যেমন এটা হেড বক্স করা হাইসা বিছানো হচ্ছে মেহগুনি কাঠের তো ভাই এটারও ম্যাটেরিয়াল কিন্তু সেম মিডিয়াম ডেনসিটি ফাইবার আর সংক্ষেপে আমরা উড কাট বলি এটা খুবই চমৎকার একটা খাট দেখতে কিন্তু মাশাআল্লাহ অনেক সুন্দর দেখা যাইতেছে 20 বছরের রিপ্লেস গ্যারান্টি তো আছেই তার পাশাপাশি থাকবে হচ্ছে চার ড্রয়ারে একটি ওয়ার্ড্রপ আর একটি পাল্লা থাকবে আমি খুলে দেখাই ইয়াসিন ভাই তাহলে বুঝতে পারবে এই দেখেন আমাদের ফিনিশিং গুলো ভিতরে বাইরে কিন্তু সেম ফিনিশিং এর কারণ হচ্ছে ভাই আমাদের মাইশেন্ডিং হচ্ছে নতুন একটি শোরুম আমরা নতুন বিজনেস দিছি আমাদের এই শোরুমে আমরা চাই আমাদের লাভ কম হোক কিন্তু আমরা সেল বেশি করব আমাদের সার্ভিসটা কাস্টমারকে ভালো দিলে অবশ্যই এই কাস্টমারের পক্ষ থেকে আরো দুইজন কাস্টমার আমাদের এখানে আসবে এর জন্য আমরা অল্প লাভে সেল করি বেশি এখানে একটি পাল্লা থাকবে উপরে একটি হ্যাঙ্গার থাকবে আর এই পাশে তো চারটা ডয়ার আছে এটা থাকবে ভাই এটা তো মাথা নষ্ট ভাইরাল ড্রেসিং থাকবে এই যে
দেখা হয় পরবর্তী ভিডিওতে। সেই বন্ধু সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।